ঈদের বাকি আর মাত্র দুই দিন তবে ঈদের দুই দিন আগেও পুরোপুরি জমে ওঠেনি কেনা বেচা খবর জানাতে রাজধানীর একটি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল রুবেল জানতে চাচ্ছি আপনি এখন কোন এলাকার হাটে আছেন এবং এই কোরবানির হাটে আপনি আজকের চিত্র কেমন দেখছেন বেচাকেনা বেচা কিছুটা কি জমলো নাফিসা আমি রয়েছে এই মুহূর্তে বনশ্রী হলে যে বা হাট রয়েছে পশু হাট সেখানে হ্যাঁ হাট কিন্তু ইতিমধ্যে জমতে শুরু করেছে আমরা দেখেছি আজকে শুক্রবার জুমার নামাজের পর থেকেই ম্যারাদিয়া হাটে কিন্তু ক্রেতাদের আগমন শুরু হয়েছে এবং মোটামুটি বলা যায় যে হাট জমে উঠেছে এবং যার যার পছন্দমতো গরু কিন্তু কিনছে আমি বলতে চাই এই বাজারটা মূলত বনশ্রী যে অলিগলি যে সড়কগুলো রয়েছে সেই সড়ক ঘিরে বাজারটা বেশ কিছু জায়গাটা নিয়ে এবং প্রচুর পরিমাণে গবাদি পশু কিন্তু এখানে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে এসছে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি প্রচুর পরিমাণ গরু কিন্তু আজকে মোটামুটি এই শুক্রবারের জুমার নামাজের পর থেকে বিক্রি শুরু হয়েছে সেই সাথে ক্রেতারাও কিনে নিচ্ছেন মূলত মাঝারি সাইজের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে যেমন এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে যে গরুগুলো সেই গরুগুলোর বিক্রি পরিমাণে অনেক বেশি এবং সেটা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং এর ছোট গরু এবং এর অপেক্ষিত ছোট এবং যে বড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু খুব একটা বিক্রি হচ্ছে না আমরা দেখছি যে বড় যেগুলো পনেরো লাখ পাঁচ থেকে সাত থেকে পনেরো লাখ টাকা পরিমাণ দাম সেই গরুগুলো কিন্তু অবিকৃত রয়ে গেছে এবং আশানুরূপ বিক্রেতারা বলছেন যে আসানুরূপ দামও কিন্তু বলা হচ্ছে না তুলনামূলক মাঝারি সাইজের গরু যেমন একদম যদি আমি বলি স্পেসিফিকলি যে আশি হাজার টাকা থেকে শুরু করে এক লাখ এক লাখ দশ থেকে শুরু করে দেড় লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর মূল্য কিন্তু সেই গরুগুলো কিন না অনেক এবং ইতিমধ্যে জমতে শুরু করেছে আশা করা যাচ্ছে যে যে বাকি যে দুই দিন রয়েছে এই দুই দিনের মধ্যে এই যে পেছনে যে আক্ষেপটা ছিল বিক্রেতাদের সেই আক্ষেপটা পুষিয়ে তারা তাদের যে আশা সে আশা মতো আসলে বিক্রি হবে তো সব মিলে মেরা দিয়ে হাট ছিল এই মুহূর্তে হাফিসা